अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। सुधा दरजाटा खोल। सुधा सुधा दरजाटा खोल ना। सुधा কি হলো সুধা, কি করছিলি, কার সাথে কথা বলছিলি তুই? ভেতরে তো কেউ নেই, আর এভাবে ঘামছিস কেন তুই? আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, তাই হয়তো তোমার গলার আওয়াজ শুনতে পাই, তাই বুঝি। কিন্তু আমি তো কারোর গলার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। নে দুধটা খেয়ে নে, রাতে কিছু খেলি না তো তুই, কিছু খাবি, নিয়ে আসবো তোর জন্য। সুধা 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 কি হয়েছে সুধা, কি হয়েছেটা কি তোর, কি হয়েছে বল? থ্যাংক ইউ দিদি। কিসের জন্য? আমার এত খেয়াল রাখার জন্য। আমি তো তোকে কখনোই। বোকা নাকি তুই, কথায় কথায় চোখে জল ফেলিস কেন? হ্যাঁ দীপুর কথা শুনে কষ্ট পেয়েছিস তুই? তুই তো ভালো করে জানিস ওর স্বভাব, বাড়িতে কাউকে ছাড়েও সবাইকে নিয়ে মজা করতে থাকে, তুইও না সব কিছু মনে নিয়ে নিস। সুধা কথায় কথায় এভাবে মাথা নামাতে নেই, দীপু ছোট তো তোর থেকে, ও অন্যায় করলে ওকে বকবি তুই, অধিকার আছে তোর। একবার বকে দিবি, দ্বিতীয়বার তোকে কিছু বলার আগে ও ভাববে, বুঝেছিস? যে কাপড়গুলো বাইরে শুকোচ্ছিল নিয়ে এসেছিস? আমি এক্ষুনি নিয়ে আসছি। আগে দুধটা খেয়ে নে, তারপর যা। আর আসার সময় পেছন দিকে দরজাটা ঠিক করে বন্ধ করে দিবি, সব সময় ভুলিস তুই। গুড নাইট। মা তুমি জানো, বাবার পায়ে এখন অনেক ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে। আমি বলেছিলাম না, রোজ সকালে প্রাণায়াম আর ফিজিওথেরাপি করলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। যে পাটা আগে নড়তও না সেটা এখন বাবা সোজা করতে পারে। এবার তুমি দেখো বাবা যখন ফিজিওথেরাপিস্ট এসে তোমাকে এক্সারসাইজ করাবে তখন আরও তাড়াতাড়ি সুস্থ হবে।
কি দরকার আছে মা ওই ফিজিওথেরাপিস্টের? তুই যা করছিস সেটাই যথেষ্ট। অকারণে টাকা পয়সা নষ্ট করে কি লাভ? বাবা, এইসব ব্যাপার তুমি আমার উপর ছেড়ে দাও। কিছু কিছু ব্যাপারে বড়দের কথা শুনতে হয়, আর কিছু কিছু ব্যাপারে বাচ্চাদের কথা। তুমি শুধু এক্সারসাইজ করতে থাকো, তাই না মা? দিদি, আরে দিদি, তোমার নেক্সট শো কবে? আমার বন্ধুরা তো তোমার শো দেখার জন্য অপেক্ষায় আছে। আচ্ছা, তুই নিশ্চয়ই আমার নামে বড় বড় কথা বলেছিস, আমার দিদি এই করে ওই পারে। না দিদি, আমি কিছু বলিনি, যেটা সত্যি সেটা তো সবাই জানে। আমার সব বন্ধুরা একটা হিরোইনের কথা বলছিল যে ও নাকি খুব ভালো নাচ করে। তখন আমিও বলে দিয়েছি আমার দিদির সামনে দাঁড় করিয়ে দেখতো কে ভালো নাচ করে। অনেক হয়েছে। হ্যাঁ দিদি, তুমি কি প্র্যাকটিস করবে? না করছি তো, কেন? আমি দেখব। চল সুষমা, তোর যখন এতটা ভালো লাগে তুই শিখছিস না কেন? আরে না দিদি, যেটা তুমি করতে পারো সেটা কি আমি পারবো? আর যদি কেউ দেখে নেয় তাহলে আমায় নিয়ে মজা করবে। দেখ বোকামে, শিখলে আবার কেউ মজা করে নাকি? আর এটা তো একটা শিল্প, প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে। দেখ আমি তোকে দেখাচ্ছি। এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, বুঝতে পারলি? এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন, 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 এক দুই তিন। আরে সুধার হঠাৎ কি হয়েছে? কালকে তোকে বললাম পেছনে দরজাটা বন্ধ করে দিবি, তারপরেও পেছনে দরজাটা খোলা আছে কেন? দিদি, সেই জন্যই তো ওকে আমি বোকা বলে ডাকি, আর তুমিও না আমাকেই বোকা দাও খালি। দীপু, গুড মর্নিং দিদি। সুধা বাবু, কি হয়েছে তোর? কালকে আমি তোকে বলেছিলাম না পেছনের দরজাটা ভালো করে বন্ধ করে দিবি, তারপরেও তুই খোলা রেখে দিলি। খেয়াল রাখিস সোনা, আশেপাশে কিন্তু খুব চুরি হচ্ছে। কিন্তু দিদি, আমি তো ঠিক করেই বন্ধ করেছিলাম, মনে হয় সকালে কেউ খুলে দিয়েছে। সকাল থেকে এইদিকে কেউ আসেনি। দিদি, তুমি ওকে কি বোঝাচ্ছ? আর ও তো ঘুমোচ্ছিল, রাতে সবার আগে বিছানায় গিয়ে ওই তো ঘুমিয়ে পড়ে, আর সকালে সব থেকে লেট ওই ওঠে। আরে ও তো কখনো কখনো এটাও মনে রাখতে পারে না যে ও ব্রেকফাস্টে কি খেয়েছে, কারণ এই দরজা। দীপু তুই চুপ কর। আমি আমি তো চুপ করেই আছি, আমি আর কি বলছি? সত্যি কথার গলা টিপে আমি চুপ করে থাকবো। তুই যা তো। চলে যাচ্ছি তো দিদি, তুমিও না। কোনো ব্যাপার না, তুই এত চিন্তা করিস না। আর তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি শুনছিস? স্কুল যাবি না তুই? যা, রেডি হ। কথা বলেছ বাড়িতে? হ্যাঁ। কথা বলতে পেরেছ? না, কথা বলা হয়নি। মার সাথে একা কথা বলতে চাইছিলাম, কিন্তু সবসময় কেউ না কেউ। জ্যোতি, তুমি আমাকে মিথ্যে বলছো কেন? পরিষ্কার কেন বলছো না তোমার কাছে সময় নেই কথা বলার? আমি মিথ্যে বলছি না, আর তোমাকে মিথ্যে কেন বলবো? চলো চলো সবাই, এবার তৈরি হয়ে নাও, মা লক্ষ্মীর আগমন ঘটেছে, সবার চেক রেডি, চলো। চলো ব্রজ। না তুমি নাও, আমি পরে নেব। আরে কি হলো, চলো, মা লক্ষ্মী অপেক্ষা করছেন। দাদা না চেক পালাচ্ছে না আমি, পরে নিয়ে নেব আমি।
যদি যাও তুমি নিয়ে নাও, তোমার দেরি হচ্ছে। আমি আর একটু সময় থাকবো প্র্যাকটিসের জন্য। ঠিক আছে, বাই। আরে কি হলো, এত ছটফট করছিলি চেকের জন্য, আনতে গেলি না? পরে নেব, ওর সামনে কিভাবে নিতাম। To the city streets, we began to feel the fire. We rise like... আজকে কার বার্থডে? আজকে বান্টির জন্মদিন। বান্টি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাঙ্ক ইউ দিদি। কিন্তু কেকটা কে এনেছে? আমি এনেছি দিদি। বাচ্চারা, এই রইল গরম জিলিপি, সিঙ্গাড়া, আহা জিলিপি। বান্টি, তাড়াতাড়ি কেকটা কাটনা, তারপরে সবাই মিলে খাবো। আরে প্রথমে এটাকে জ্বালিয়ে তো নিতে দাও। জ্বলে গেছে, এবার কেকটা কাটতে পারো। এখানে বাচ্চাদের দুবেলার খাবার খাওয়াতে পারছি না আমরা ঠিক করে, আর তুমি আবার পার্টি দিচ্ছ, জিলিপি সিঙ্গারা এসব কি ভোলা দাদা? তুমি তো বলেছিলে না যে কিচেনে আলু শেষ হয়ে যাচ্ছে, তারপর চলে আসবে আমার কাছে, যে দিদি রান্না করার মতন কিছু বেচেই নেই, তখন কি করবে? আরে কেন এই বেচারার উপর চেঁচাচ্ছ জ্যোতি? জীবনে প্রথমবার তো একটা বুদ্ধিমানের মতো কাজ করেছে। আঙ্কেল, আপনি এই খরচাগুলোকে বুদ্ধিমানের কাজ বলছেন? আরে ছেড়ে দাও তো, এই নাও দেখো তো একবার। আঙ্কেল, এত বড় ডোনেশন কোথা থেকে পেলে? পঙ্কজের কথা বলেছিলাম তো আমি তোমাকে, দেখো কত তাড়াতাড়ি উত্তর এসে গেছে, এবার আর কোথাও যেতে হবে না আমাদের। আরো 40টা বাচ্চা এলে তাতেও সমস্যা হবে না। আর হ্যাঁ, আমিও সবাইকে খুব ভালো মিষ্টি খাওয়াবো, আর তার সঙ্গে গরম জিলিপিও। দিদি আমি খেয়ে আসি। ও সরি, যাও যাও খেয়ে এসো। বিশ্বাসই হচ্ছে না আঙ্কেল, আজকের যুগেও এমন মানুষ আছেন যারা অন্যের খুশির জন্য এত চিন্তা করেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ পঙ্কজ। হ্যালো, হ্যাঁ দীপু পৌঁছে যাবে। হ্যাঁ, কার ফোন ছিল? আর কার হবে শুনি। কেউ আসছে আমাদের বাড়িতে, আমাদের সঙ্গে থাকতে। আ
আঙ্কেল এই দেখুন বাচ্চারা বানিয়েছে। আরে এসব কিসের জন্য? যে মানুষটা আমাদের এত বিপদের সময় সাহায্য করলেন ওনাকে ধন্যবাদ তো জানাতেই হবে। আর তার জন্য ফুলের থেকে সুন্দর আর কি হতে পারে? আর এই দেখুন না বাচ্চারা লেটারও লিখেছে ওনাকে রং বেরঙের পেন্সিল দিয়ে। সুন্দর হয়েছে না? আঙ্কেল এই লাল ফুলগুলো মাঝখানে রাখলে ভালো লাগবে তাই না? ফুলও সুন্দর আর চিঠিটাও খুব মিষ্টি। তবে এটা পঙ্কজের জন্য নয়, পঙ্কজের জন্য অন্য চিঠি আছে যেটা আমি আগেই তৈরি করে রেখেছি। কেউ হয়তো ঠিকই বলে জীবনে কেউ কখনো সবটা পেতে পারে না, কখনো কখনো মানুষের জীবনে কিছু কমতি থেকেই যায়। ভগবান ওই মানুষটাকে কত টাকা দিয়েছে, মানুষকে আনন্দ দেওয়ার কত ইচ্ছে দিয়েছে, কিন্তু নিজের দৃষ্টি দেয়নি। একবার তুমি ভাবো তো ব্রজ, ওই মানুষটা তো দেখতেই পাচ্ছে না যে উনি কত মানুষের মুখে হাসি ফোটাচ্ছেন। আচ্ছা তুমি আমাদের ব্যাপারে কি ভাবলে? কবে যাব তোমাদের বাড়ি? কটা দিন অপেক্ষা করো না ব্রজ, মানে আমি আগে নিজে কথা বলে নি তারপর। যদিও আমি ভাবছিলাম যে আশ্রমের আমার সব বাচ্চাদেরকে নিয়ে পঙ্কজবাবুর বাড়ি চলে যাব উনাকে ধন্যবাদ জানাতে, এটা ভালো হবে তাই না? হোয়াট ইজ দিস জ্যোতি? আমি এখানে আমাদের লাইফের ব্যাপারে কথা বলছি আর তুমি অন্য একজনের ব্যাপারে কথা বলছো। না আমরা কোনো প্ল্যানিং করেছি আর তুমি এখনো পর্যন্ত আমাকে বলনি যে তুমি তোমার বাড়িতে আমার ব্যাপারে কথা বলেছো কি না। হোয়াট ইজ দিস জ্যোতি? ব্রজ প্লিজ রাগ করো না, আমি বাড়িতে কথা বলার চেষ্টা করেছিলাম কিন্তু কথা বলা হয়ে ওঠেনি। আর 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 কি? আর আমিও এখন চাই না যে তুমি এখনই বাড়িতে আসো। তুমি চাও না? তুমি কেন চাও না জ্যোতি? ব্রজ আমার মঙ্গলের দশা আছে, যার সাথেই আমার বিয়ে হবে তার উপর একটা খারাপ প্রভাব পড়তেই পারে, এটার প্রভাব আরো কয়েক বছর থাকবে। তুমি এসব কি বলছো? তুমি এসব কথা বিশ্বাস করো নাকি? যতক্ষণ বিষয়টা শুধু আমার ততক্ষণ বিশ্বাস করি না। আমার মন আমাকে অনুমতি দেয় না। জ্যোতি আমি এসব কথা একদমই বিশ্বাস করি, কিন্তু আমি জেনে শুনে এরকম একটা রিস্ক কেন নেব? আমার জীবনে যাই হোক না কেন, কিন্তু আমার জন্য তোমার জীবনে যদি কিছু হয় সেটা তো আমি কিছুতেই সহ্য করতে পারবো না। ইউ টেক ইউর টাইম, আমি চাই যে আমরা যখনই কোনো সিদ্ধান্ত নিই আমি চাই তুমি সেটা ভেবে চিনতে নাও। আর আমি কখনোই চাই না যে যখন আমরা জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেব তখন তোমার মনে কোনো সন্দেহ কোনো আশঙ্কা যেন না থাকে। আইল ওয়েট।
সুধা দিদি, এই সুধি, গেস কর কে আসছে। তোকে কোনো কথা জিজ্ঞেস করাই বেকার। আচ্ছা একটা কথা বল, যে তোর জীবনে সব থেকে ইম্পর্টেন্ট কে? দেখো এত বড় একটা হিন্ট দিলাম, তাও বুঝতে পারলি না। চল হিন্ট নাম্বার টু, উনি কে যে তোকে ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করেছে? উনি কে যে তোকে ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করেছে? তোকে এত ভালো ভালো সংস্কার দিয়েছে, তোকে এত বুদ্ধিমতী বানিয়েছে, তোকে এত স্মার্ট বানিয়েছে, কে? আরে পাগলি, কালকে ঠাকুমা আসছে। কালকে ঠাকুমা আসছে। एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।